যখন আমি ছোট ছিলাম, আমার মা আমাদের জন্য রান্না করতেন। তিনি সারাদিন প্রচুর পরিশ্রম করার পর রাতের খাবার তৈরি করতেন। এক রাতে তিনি বাবাকে এক প্লেট সবজি আর একেবারে পুড়ে যাওয়া রুটি খেতে দিলেন। আমি অপেক্ষা করছিলাম বাবার প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য। কিন্তু বাবা চুপচাপ রুটিটা খেয়ে নিলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন, স্কুলে আমার আজকের দিনটি কেমন গেছে। আমার মনে নেই বাবাকে সেদিন আমি কী উত্তর দিয়েছিলাম, কিন্তু এটা মনে আছে যে মা পোড়া রুটি খেতে দেওয়ার জন্য বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন। এর উত্তরে বাবা মাকে যা বলেছিলেন সেটা আমি কোনোদিন ভুলব না। বাবা বললেন, প্রিয়তমা, পোড়া রুটি আমার পছন্দ। পরবর্তীতে সেদিন রাতে আমি যখন বাবাকে শুভরাত্রি বলে চুমু খেতে গিয়েছিলাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তিনি কি আসলে পোড়া রুটিটা পছন্দ করেছিলেন কি না। বাবা আমাকে দু হাতে জড়িয়ে ধরে বললেন, তোমার মা আর সারাদিন অনেক পরিশ্রম করেছে এবং তিনি অনেক ক্লান্ত ছিলেন। তাছাড়া একটা পোড়া রুটি খেয়ে মানুষ কষ্ট পায় না, বরং মানুষ কষ্ট পায় কর্কশ ও নিষ্ঠুর কথায়। জেনে রেখো, জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি। আমি কোনো ক্ষেত্রেই সেরা না, বরং খুব কম ক্ষেত্রেই ভালো বলা যায়। আর সবার মতোই আমিও জন্মদিন এবং বিভিন্ন বার্ষিকীর তারিখ ভুলে যাই। এই জীবনে আমি যা শিখেছি সেটা হচ্ছে, আমাদের একে অপরের ভুলগুলো মেনে নিতে হবে এবং সম্পর্কগুলোকে উপভোগ করতে হবে। জীবন খুবই ছোট, প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোনো মানেই হয় না। যে মানুষগুলো তোমাকে যথাযথ মূল্যায়ন করে তাদের ভালোবেসো, আর যারা তোমাকে মূল্যায়ন করে না তাদের প্রতি সহানুভূতিশীল হও। তখন 1941 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। আমরা থাকতাম রামেশ্বরম শহরে। এখানে আমাদের পরিবার বেশ কঠিন বাস্তবতার মধ্য দিয়ে সময় পার করছিল। আমার বয়স তখন মাত্র 10 বছর। কলম্বোতে যুদ্ধের দামামা বাজছে, আমাদের রামেশ্বরমেও এর প্রভাব পড়তে শুরু করেছে। খাবার থেকে শুরু করে নিত্য ব্যবহার্য পণ্য সব কিছুরই দারুণ সংকট। আমাদের সংসারে 5 ভাই 5 বোন, তাদের মধ্যে 3 জন আবার নিজেদের পরিবারও আছে। সব মিলিয়ে এক এলাহি কাণ্ড। আমার দাদি ও মা মিলে সুখে দুঃখে এই বিশাল সংসার সামলে রাখতেন। আমি প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে উঠে অঙ্ক শিক্ষকের কাছে যেতাম। বছরে মাত্র 5 জন ছাত্রকে তিনি বিনা পারিশ্রমিকে পড়াতেন। আমার মা আশিয়াম্মা ঘুম থেকে উঠতেন আমারও আগে। তিনি আমাকে গোসল করিয়ে তৈরি করে তারপর পড়াতে পাঠাতেন। পড়া শেষে 5:30 ফিরে আসতাম। তারপর 3 কিলোমিটার দূরে রেল স্টেশনে যেতাম খবরের কাগজ আনতে। যুদ্ধের সময় বলে স্টেশনে ট্রেন থামতো না। চলন্ত ট্রেন থেকে খবরের কাগজের বান্ডিল ছুঁড়ে ফেলা হতো প্ল্যাটফর্মে। আমার কাজ ছিল সেই ছুঁড়ে দেওয়া কাগজের বান্ডিল সারা শহরে ফেরি করা, সবার আগে গ্রাহকের হাতে কাগজ পৌঁছে দেওয়া। কাগজ বিক্রি শেষে সকাল 8টায় ঘরে ফিরলে মা নাস্তা খেতে দিতেন। অন্যদের চেয়ে একটু বেশিই দিতেন, কারণ আমি একই সঙ্গে পড়া আর কাজ করতাম। সন্ধ্যাবেলা স্কুল শেষ করে আবার শহরে যেতাম লোকজনের কাছ থেকে বকে আদায় করতে। সেই বয়সে আমার দিন কাটতো শহরময় হেঁটে দৌড়ে আর পড়াশোনা করে। একদিন সব ভাই বোন মিলে খাওয়ার সময় মা আমাকে রুটি তুলে দিচ্ছিলেন, আমিও একটা একটা করে খেয়ে যাচ্ছিলাম। খাওয়া শেষে বড় ভাই আমাকে আলাদা করে ডেকে বললেন, কালাম, কি হচ্ছে এসব, তুমি খেয়ে চলেছ, মাও তোমাকে তুলে দিচ্ছিল, তার নিজের জন্য রাখা সবকটি রুটিও তোমাকে তুলে দিয়েছে, এখন অভাবের সময়, একটি দায়িত্বশীল হতে শিখো, মাকে উপোস করিয়ে রেখো না। শুনে আমার শিরদাঁড়া পর্যন্ত শিউরে উঠল। সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। মাত্র 5ম শ্রেণীতে পড়লেও পরিবারে ছোট ছেলে হিসাবে আমার একটা বিশেষ স্থান ছিল। আমার বাড়িতে বিদ্যুৎ ছিল না, কেরোসিন দিয়ে বাতি জ্বালানো হতো, তাও শুধু সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত। মা আমাকে কেরোসিনের ছোট্ট একটি বাতি দিয়েছিল, যাতে আমি অন্তত রাত 11টা পর্যন্ত পড়তে পারি। আমার চোখে এখনও পূর্ণিমার আলোয় মায়ের মুখ ভাসে। আমার মা 93 বছর বেঁচে ছিলেন। ভালোবাসা আর দয়ার এক স্বর্গীয় প্রতিমূর্তি ছিলেন আমার মা।